সন্তান জন্মদানের পর যাবতীয় জটিলতা নিরসনে প্রসূতিদের জন্য একটি সমাদৃত টনিক হিসাবে পরিচিত ভেষজ হচ্ছে গনিয়ারি। সেই প্রাচীনকাল থেকে উদ্যবধি আয়ুর্বেদিক ও ভেষজ চিকিৎসকবিদগণ হৃদরোগ ও কোলেস্টেরল বৃদ্ধিতে এবং পরিপাকতন্ত্রের রোগসহ বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ভেষজটি ব্যবহার করে আসছেন। এছাড়াও মাছ ও ডাল রান্নায় অনেকেই গনিয়ারি পাতা মশলার মতো ব্যবহার করে থাকেন। লামিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত গনিয়ারি গাছের বৈজ্ঞানিক নাম প্রেমনা ইন্টিগ্রিফোলিয়া। সুগন্ধিযুক্ত সবুজ পাতা দ্বারা আচ্ছাদিত গনিয়ারি গাছের বাকল বেশ পাতলা ও কণ্টকময় এবং ঈষৎ পীতবর্ণের, আর কাঠের রং ফিকে ধূসর হয়ে থাকে। গাছগুলো 12 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের পাতা 3 থেকে 4 ইঞ্চি লম্বা ও ডিম্বাকৃতির হয়, তবে এই পাতার শেষ ভাগের বর্ধিত অংশ একটু সূচালো হয়ে থাকে। এর পুষ্পদণ্ডে পিতাব সবুজ বর্ণের গুচ্ছাকারে ছোট ও লোমযুক্ত ফুল ফোটে এবং মটর দানার মতো বীজযুক্ত ফল হয়। বাংলাদেশ, ভারত সহ সমুদ্র তীরবর্তী অঞ্চলে গনিয়ারি গাছ প্রচুর জন্মে। এর পাতা, ছাল ও মূলের ছাল ঔষধ হিসাবে ব্যবহার হয়। দেহের যে কোনো স্থানে আঘাতজনিত ফোলা ও ব্যথায় এই গাছের পাতা বেটে লাগালে ফোলা সেরে যায় ও ব্যথার উপশম হয়। এই গাছের ছাল চূর্ণ করে 2-3 গ্রাম মাত্রায় পানি সহ দুবেলা খেলে আমদোষজনিত দাস্ত ও অগ্নিমান্দ রোগে খুবই ভালো ফল পাওয়া যায়। যাদের মলত্যাগের বেগ হয় না, তারা এই গাছের শুকনো পাতা চূর্ণ করে 2-3 গ্রাম মাত্রায় গরম পানি সহ খেলে আধা ঘন্টার মধ্যে মলবেগ অনুভূত হয়। কিডনির অসুস্থতাজনিত কারণে হাত পা ফুলে গেলে প্রতিদিন 3-4 চা চামচ গনিয়ারি পাতার রস গরম করে খেলে কয়েকদিনের মধ্যে ফোলা কমে যাবে। এছাড়াও মূত্র স্বল্পতা ও কিডনির বিভিন্ন সমস্যায়ও খুবই কার্যকর। ডাঁটা সহ গনিয়ারির পাতা 15 গ্রাম 4 কাপ পানিতে ফুটিয়ে 1 কাপ করে সেঁকে দিনে 2 বার করে কয়েকদিন সেবন করলে জন্ডিস নিরাময় হয় ও সেই সাথে যাবতীয় ঋতুদোষ দূর হয়। এই গাছের চূর্ণ 2-3 গ্রাম মাত্রায় পানি সহ খেলে বুক ধরফর, হৃদরোগ ও কোলেস্টেরল বৃদ্ধিতে দারুণ ফল পাওয়া যায়। গনিয়ারি পাতা ও মূলের ছাল জরায়ুর প্রদাহ, পিঠ ব্যথা, স্তন স্ফীতি, মাতৃদুগ্ধ স্বল্পতা, রক্ত স্বল্পতা, রক্ত ও শ্বেতপ্রদাহ সহ মহিলাদের বিভিন্ন রোগে খুবই উপকারী। গাছের শিকড় বেটে রস করে 1-2 চামচ সকাল সন্ধ্যায় 5-7 দিন খেলে তা শক্তিশালী কৃমিনাশক হিসাবে কাজ করে। গোলমরিচের সাথে এর পাতা বেটে খেলে সর্দি জ্বর নিরাময় হয়। গনিয়ারি গাছের পাতায় এক ধরনের বিশেষ ঘ্রাণ থাকে, যে কারণে নরম ও গন্ধযুক্ত মাছ গনিয়ারি পাতা দিয়ে রান্না করলে মাছের গন্ধ দূর হয়ে যায়। এছাড়াও মাছ ও ডাল রান্নায় এর পাতা ব্যবহারে খাবার স্বাদে গন্ধে অসাধারণ হয়ে ওঠে। সর্বোপরি আমাশয়, জন্ডিস, অর্স, টিউমার, ম্যালেরিয়া, স্নায়ুরোগ ও বাত ব্যথায় গনিয়ারি ব্যবহার হয়। অতি পিপাসা, মুখে ঘা, পেটে জ্বালা পোড়া বা হৃৎপিণ্ডে ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সতর্কতার সাথে গনিয়ারি সেবন করতে হবে। গনিয়ারি সহ বিভিন্ন ঔষধি উদ্ভিদের চারা পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে যোগাযোগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পেতে কিংবা কোনো ঔষধি উদ্ভিদ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই তা কমেন্টসে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।